নমস্কার, আমি অসীম সাহা। আমি রেহান সাহার বাবা বলছি। আমার ছেলের বয়স 1 মাস। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল তখন আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে ওর বাম সাইডের কিডনিতে একটা ব্লকেজ আছে। তখন আমার ছেলের জন্মানোর পর আমি কিডনি ডক্টরের সাথে যোগাযোগ করি। তখন উনি পেডিয়াট্রিক সার্জনের কাছে আমাকে রেফার করে। তখন আমি আমার ডক্টর গৌতম চক্রবর্তী স্যারের সাথে আগরতলা ক্লিনিকে যোগাযোগ করি। তো তখন উনি আমাকে পরামর্শ দেয় যে কলকাতা হাওড়ার নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটালে এসে ওনার সাথে যোগাযোগ করার জন্য। তখন এখানে এসে আমি করি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে ওর বাম সাইডের কিডনিতে একটা ব্লকেজ আছে এবং তার জন্য কিডনিটা ফুলে আছে এবং ওটাতে জল জমে আছে এবং একটা ফোলাভাব অনুভব করি। তখন স্যার আমাকে পরামর্শ দেয় যে একটা সার্জারি করতে হবে এবং স্যারের আন্ডারে তত্ত্বাবধানে ওই সার্জারিটা ভালোভাবে হয়েছে এবং তার জন্য আমি স্যারকে এবং নারায়ণী সুপার স্পেশালিটি হসপিটালের সমস্ত স্টাফদের, নার্সিং স্টাফদের আমি আমার ধন্যবাদ জানাই। নমস্কার।